আর মার কথা কি বলবো, মার তো দম ফেলার সময় নেই, সারাদিন নিজের কাজ তো আছেই, সেই সব ভোরবেলার থেকে উঠেই যে শুরু করে। হ্যাঁ ধরো, কিষাণুকে নিয়ে ভাবনাই হচ্ছে যে ওকে কিভাবে একটু ভালোভাবে রাখবো বা ভালোভাবে তৈরি করব ওকে। এটা খেয়ে তারপরে দাও কাপটা। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরো একটা ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের মাঝে। আর সকালবেলায় সুন্দর একটা ওয়েদার, আর রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি, আর কিষাণুকেও রিকোয়েস্ট করছি যে ব্রাশ করে নাও বাবা, ব্রাশ করে নাও, তো বাচ্চা মানুষ তো একটু বাহানা তো থাকবেই, সেই রকমই আর কি করছে। আর আমরাও সেই একটু মজা নিচ্ছি, একটু রিকোয়েস্ট করছি, তো যাই হোক বাবুর কোলে উঠেছে যেহেতু, আর ওর আরও বেশি আবদার হয়ে গেছে, এখন তো মোটেও রিকোয়েস্ট মানতে চাইবে না। তবে এইভাবেই ওকে রিকোয়েস্ট করে করে করাতে হবে আর কি। তো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, সুন্দর ঘরটা রং অনেকটাই হয়ে গেছে। মা আবার আজকে বলে দিচ্ছে, কালকের থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করেছে, তো আজকে সকালবেলায় আবার এটা ভেঙে ভাঙিয়ে নিয়ে নিয়ে চলে এসছে। কাকিমা আজকে আজকে আমাদের আবার পেঁপে দিয়ে করছে, এই চাল কুমড়ো নেই আর, চাল কুমড়ো রেখেছিল কিন্তু নষ্ট হয়ে গেছে, সেই জন্য কাকিমাদেরকে খবর দেওয়া হয়েছে, ওনারা আসছে। বাবু আবার এর মধ্যে কি কি জোয়ান জোয়ান দিল, নতুন রেসিপি। এদিকে বড়িগুলো দিক, আর আমরা বাম্পারটার জন্য বাজার করে আসি, তাই না? কি আনবো আজকে বাজার থেকে? বড় মাম মান তো খাওয়ান, মাংস আচ্ছা বড় উপরে কাজ করো না নিচে করবা, তো গ্যারেজে কালকে এক কোট সনাসন করে গেছিলো কাকুটা, তো আজকে আবার এক কোট করে দিচ্ছে, এটাই ফিনিশিং আগে করবে বলছে। গাড়িটা কালকে ঢুকাইনি ঘরে, ওখানেই রেখে দিয়েছি, দেখলেন আবার কালকে আবার সরাতে হবে, তার জন্য বাইরেই থাকুক। আর গাড়িটাও যা ধুলো টুলো পড়েছে, বাপরে তো পুরো ভর্তি ধুলো, গাড়িটা ধোয়ার দরকার। দেখো দেখো দেখো, এই এই কী ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? দেখো অবস্থা কেন কেন, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ তাহলে যাবা না, কিন্তু দেখো তো কীভাবে চুরি করে যাচ্ছিল, চুরি করে যাচ্ছিলে তুমি, এটা লুকিয়ে লুকিয়ে কেন যাচ্ছিলে?
দরজা খুলে দিল গিয়ে, ওই গেট খুলতে গেছিল উনি। দিছো কি জানি? আচ্ছা ঠিক আছে, নেখে দাও। বাবা রে, কাকারে পেয়েছে, কাকার সাথে গলা জড়িয়ে। ওরে বাবা, ওরে বাবা, ওর কি, ওরে বাবা, তোর জল ছাড়া কি খেলা নেই নাকি রে? জল ছাড়া খেলা যায় না? কেন ধোবা, তোমাকে কে ধুতে বলেছে এটাকে? না নোনা লাগুক, থাক, তোমার জল হাত দেবা না। পাবনা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করবো, টমেটোর চাটনি আর বেগুনের একটা ভালো একটা রেসিপি করে দেখাবো তোমাদের। তিন রকমই রান্না করবো, আবার টক দই আছে, তো ঠাকুর ঘরের পেছনটা বাইরেটা আর কি একটু। এই কারেন্ট আছে কিন্তু, তো বাইরেটা তো প্রায় রং করা কমপ্লিট হয়ে গেল, আর এইটুকুনি বাকি রাখা হয়েছে, এইটুকুনি পট্টি করা হবে, সেই জন্য পট্টির জন্য এটা বাকি রাখা হয়েছে। সকাল হলেই রান্নাবান্না খাওয়া দাওয়া এই নিয়ে আমাদের ব্যস্ততা, তো আর প্রতিদিনই দুপুর তো হয়েছে, সকালবেলার খাওয়া দাওয়া হয়েছে, তারপরেই তো আমরা দুপুরবেলা রান্না বান্না শুরু করেছি নাকি? কিষাণ উমিতরও আমাদের পাবদা মাছের ঝোল কি বেগুন দিয়ে করেছো নাকি? বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল হয়ে গেছে, এই যে সুস্বাদু টেস্টি টেস্টি টমেটোর চাটনি। খাবার পরে মিষ্টি বা চাটনি একটু না থাকলে যেন জমে না, তবে সবসময় তো হয়ে ওঠে না, কখনো কখনো ইচ্ছা করে, ভালোই লাগে। এখন যেহেতু খুব একটা কোথাও বেরোনো হয় না, বাড়িতেই থাকি, ঘর কোণে হয়ে গেছি, সেই জন্য গাড়িটাও সেভাবে আর মোছামুছি ধোয়াধুয়ি হচ্ছে না, গাড়ি গ্যারেজে রয়েছে তো রয়েছেই। আর যেহেতু কাজ চলছে ঘরে, এই ধুলো বালি নোংরা তো হতেই থাকে, আর সবগুলো এই গাড়ির ওপরেই এসে পড়ে যেহেতু নতুন ঘরে কাজ চলছে, তো এই মাঝে মধ্যে একটু সামনে পড়লে মুছে দিই। ঘরে তো পুরো ঘরে সনসম করা হয়ে গেছে, সনসম হয়ে গেছে বলতে এক কট করে মারা হয়ে গেছে, তো দূরের থেকে সাদা আমাদের বিল্ডিংটা কেমন লাগে তো তোমাদেরকে একটু দেখাবো। আমি দূরের থেকে দেখে তো অবাক, এত সুন্দর লাগছে দূরের থেকে, তো সাদা তো রাখতে পারবো না, তাই একটু দেখার খুবই শখ, আর ছবি তুলেও রাখবো। তো যাই হোক, এখনও দুকোট হয়নি, দুকোট হলে হয়তো আরও বেশি সাদা লাগবে, আরও বেশি সুন্দর লাগবে, তবে এক কোটেই যেটুকু দেখতে সুন্দর লাগছে সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না, আবার দুকোট মারলে হয়তো তখন ছবিটা তুলে রাখতেও হয়তো ভুলে যেতে পারি, বলা যায় না, তো কি দরকার রিস্ক, আর একবার ছবি তুলেই রাখি। এই দেখো কেমন লাগছে বলো তো, নিচটা তো প্রাইমার করবে, নিচের এই যে যে আগের যে কালারটা রয়েছে নিচের ঘরের, তো সেটাকে প্রাইমার করবে, তো তখন এটা সাদা হয়ে যাবে, কিন্তু এখন তো এরকম লাগছে। ও সুন্দর লাগছে, হ্যাঁ।
তবে এই যে সাইডে লেবু গাছটা রয়েছে এর জন্য একটু আটকে গেছে, তবে ঠিক আছে। গাছপালারও প্রয়োজন আছে, ফলের গাছ বিশেষ করে। তো স্নান করতে যাবো এখন, বেলা অনেকই হয়ে গেল, এখন বাজে দুটো। তো যাই হোক, গাড়ি টাড়িগুলো একটু পরিষ্কার করলাম, ওই বড় গাড়িটা এখনো ধোয়া হয়নি, আজকে আর টাইম হচ্ছে না, আর ধোয়ার মতন মানে সময়ও নেই। তো যাই হোক, একটু মোছামুছি করে নিলাম। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করি, এই এই গাড়িটার যে এই যে কালারটা না, এই কালারটা দেখে অনেকেই আমাকে কমেন্টসেও বলেছে, এবং পার্সোনালি এসএমএস করেও জানিয়েছে যে কালারটা অন্য কিছু ছিল কি না। তো দেখো, কালার তো ছিল, আরও কালো কালার ছিল, আর একটা কী কালার আছে জানো, তো সেটা নিলাম না, তার কারণ আছে। সেটা হচ্ছে গিয়ে এই যে যে কালারটা দেখতে পাচ্ছ না, ডমিনিয়রের একদম সিগনেচার কালার এটা। তো যত ডমিনিয়র দেখবে বেশি ম্যাক্সিমামই এই কালার, কারণ হচ্ছে গিয়ে এর সিগনেচার কালারই এটা, এটাই এই গাড়িটা মানান, তো সেই জন্য এটাই নেওয়া আর কি। তো অনেকেই এই কোশ্চেনটা করেছিল, তো সেই জন্যই ক্লিয়ার করলাম আজকে, ভাবলাম মানে মনে পড়ে গেলো অ্যাকচুয়ালি গাড়িটা পরিষ্কার করতে করতে। আর এই যে আমাদের যে কুমড়োটা হয়েছিল না, কুমড়োটা এখনও আছে, কিন্তু কুমড়োটায় পোকা লেগে যাচ্ছে, এটা কেটে ফেলতে হবে। অনেকগুলো হয়েছিল এই গুটি, মানে কুশি বেরিয়েছিল, কিন্তু একটাও তো দেখতে পাচ্ছি না, এই একটাই মাত্র বড় হয়েছে, তাও আবার এই যে পোকায় খেয়ে নিয়েছে। তো ওইদিকের কি অবস্থা, কি জানি। তো এখন যেটাই উঁচু করি সেটাই দেখি খারাপ, একটাও দেখতে পাচ্ছি না। সেদিনকে পাতা সরালেই দেখাচ্ছিলাম, পাতা সরালেই দেখতে পাচ্ছিলাম। দুপুরবেলায় খাওয়ার টাইম হয়ে গেছে, আর স্নান করেও চলে এসেছি, মা ভাত ভাড়ছে, বাবু আসছে, বাবু এখন আসেনি, বাবুকে ডাকলাম খেতে আসতে। তো আজকে আমাদের রান্নাবান্না এই যে পাবদা মাছের ঝোল, বেগুন ভর্তা, আর এই হচ্ছে টমেটোর চাটনি, আজকের রবিবারের মেনু আছে, রবিবার স্পেশাল মেনু। আর ইয়ে পেঁপে সিদ্ধ, পেঁপে কালকে নিয়েছিলাম আমি 3.5 কেজি মতো, 350 মনে হয়। তো অত পেঁপে এনেছি অতটা লাগবে না বললো মা, তো আমি আন্দাজে এনেছি আমাকে বলে, তো সেটাই ছিল। তো বললাম পেঁপে সিদ্ধটি তো খাওয়া খুব ভালো। বেগুন ভর্তাটা সত্যি দারুণ সুন্দর আছে, কি মশলা টশলা কি দিয়ে দেবে কি এইটা সত্যি কার কাছে বলতো, দুটো ঠাকুমার কাছ থেকে, এত পিসি আশীর্বাদের সময় এরকম রান্না দারুণ টেস্ট হয়েছিল, সে মনে মনে আমি প্ল্যান করছি এখন রান্না করবো, পরে দেখবো কিরকম তাহলে। কতদিন আগে কথা বলছেন তো তোমাদেরকে বোঝাই, যে পিসির বিয়ে শিখেছে মা বললো, সে পিসির ছেলে আমার থেকে বড়, তার দুই ছেলে, আমার থেকে বড় একজন, আমার থেকে ছোট একজন, দুই ছেলের বিয়ে হয়ে গেছে, নাতিমতি হয়ে গেছে, এখন সে রান্না করবে। মা ব্রেন কতটা সার্প তার বোঝো, অতদিন আগে শিখেছে আজকে বানালো, না শুকনো শুকনো এরকম সবজি হয় না, অনেকটা ভাত খাওয়া যায় একটু, এটা খাওয়া দাওয়া করে এসে বসলাম। তো সারাদিন তো একটু বসার সময় পাওয়া যায় না, মানে একের পর এক কাজ লেগেই থাকে সকাল থেকে। তো মার রান্নাবান্না শেষ হলো স্নান টান করে, আর মার কথা কি বলবো, মার তো দম ফেলার সময় নেই, সারাদিন নিজের কাজ তো আছেই, সেই সব ভোরবেলার থেকে উঠেই যে শুরু করে, তারপরে এই যে রান্নাবান্না, ছেলেকে রেডি করা, ছেলেকে স্কুলে পাঠানো, তারপরে আবার রান্নাবান্না করা, তারপরে কিষান আসলে আবার ওকে স্নান করানো, ঘরের নানান কাজ, মার এক সেকেন্ড বসে থাকার টাইম নেই। সন্ধ্যেবেলা একটু ফ্রি হয় তবুও ওর পড়াশুনো, তারপরে ওকে
ইয়ে করা, এটা খুব মানে খুব সমস্যার মধ্যে রয়েছে মা সব থেকে বেশি। তারপরে আমি তো আছি, আমার এই যে সারা দিনটা কাটে, এখন একটু বসার টাইম পেয়েছি, কিন্তু এখন সত্যি একটু কিষাণুকে নিয়ে ভাবনাই হচ্ছে যে ওকে কিভাবে একটু ভালোভাবে রাখবো বা ভালোভাবে তৈরি করব ওকে। তো ঘরে থাকতে থাকতে ওরও মন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে, তো একটু ঘুরতে টুরতে যাওয়া মাঝে মধ্যে এইগুলো হলে ওর একটু ভাল লাগবে, ওর নিজেকে সুস্থ মনে করবে এবং ওর মনটাও ভালো লাগবে একটু, আমার এটাই মনে হয়। তবে কি হচ্ছে না, এই ঘরের কাজ শুরু হওয়াতে না আমরা প্রত্যেকটা মানুষ একেবারে ঘর কোণে হয়ে গেছে, একেবারে বাইরে বেরোতেই পারছি না। মানে একটা প্ল্যানিং করে একটা জায়গায় যে ঘুরতে যাব সেটাও হচ্ছে না, তো কি মানে এ একটা বড় সমস্যার মধ্যে রয়েছে। ঘরের কাজ এত স্পিডে হচ্ছে, এত মানে মিস্ত্রি এত সাথে তাড়াহুড়ো করে হচ্ছে যে একদিন ছুটি নিয়ে যে একটা জায়গায় যাব সেটা সম্ভব হচ্ছে না। যেমন ধরো আমাদের এখানে কোনো পার্ক বলতে কিছু নেই, তো আছে পৌরসভা এরিয়া হচ্ছে গিয়ে বীরনগর, তো ওখানে আছে, তো অত অনেকটাই দূর, তো নিয়ে যাওয়া হয় না সেভাবে। তো আমি আজকে একটু প্ল্যান করেছি যে ওকে একটু নিয়ে যাই, গিয়ে একটু আনন্দ ফুর্তি করে আসবে। একটু মাঝে মধ্যে ওকে নিয়ে না বেরোলে ওর একঘেয়েমি জীবনটা চলে আসছে, এই ঘর এই স্কুল এই করে করে মানে আটকা পড়ে যাচ্ছে ওর নিজের মধ্যে নিজে। তো সেই জন্য ভাবছি ওকে নিয়ে একটু ঘোরাটোরার দরকার, তাই আজকে প্ল্যান করলাম যে আজকে একটু বীরনগর গিয়ে ওকে একটু, বীরনগরে একটা অনেকগুলো পার্ক আছে, তো একটা জায়গায় যে কোনো একটা জায়গায় গিয়ে ওকে একটু যদি একটু ঘুরিয়ে নিয়ে আসা যায়। চলো দেখি, আর এখন বাজে হচ্ছে গিয়ে 3:30। ওই যে সারাক্ষণ এই করে বেড়াচ্ছে। হ্যাঁ চলো একটু ঘুরে আসি চলো। হ্যাঁ কে আসেনি মৃত্যুকে, মৃত্যুকে মৃত্যুকে এই মৃত্যু বলে ঘুমায় পড়েছে কোথায়? কিষাণু রেডি হচ্ছে, আমরা বেরো যাবো এখন। জুতো পরেছ? একটা সোয়েটার পরো। হ্যাঁ হ্যাঁ সোয়েটার পরবো না, গাড়িতে ঠান্ডা লাগবে তো। উনি পুলিশ, গাড়িতে ঠান্ডা লাগবে তো বাবা, সোয়েটার পরো, তারপরে হেলমেট পরতে হবে। ওরে বাবা ওরে বাবা। তো কিষাণু রেডি হয়ে গেছে, রেডি তো তুমি? হ্যাঁ কোথায় যাচ্ছি বলো তো? হ্যাঁ আমরা ঘুরতে যাচ্ছি, একটা পার্কে যাচ্ছি ঘুরতে, ঠিক আছে? সুন্দর একটা পার্ক, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্লিপ খাবো, ঠিক আছে ঠিক আছে। চলো রেডি হয়ে গেছে, আমিও রেডি। হ্যাঁ রিলস করবা? রিলস করবা, ঠিক আছে। কিষাণুকে নিয়ে চলে এসছি বীরনগর পার্কটায়। আরে বাবা আগে এইটাই তো, বেশ বড়ো পার্কটা, তো বাচ্চারাও আছে অনেকেই চারিদিক দিয়ে। ও এটা চলো ধরে থাকবো, কিন্তু ধরে থাকবো কিন্তু। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে কিষাণুর সাথে তো আমারও, আমার খাটুনিটাও লাগছে। হ্যাঁ হ্যাঁ খাটুনি লাগছে আমার। এবার কোনটায় বললে? টাইগারকে ভয় পাচ্ছিলে তুমি? হ্যাঁ বাবা টাইগারের সাথে আর কথা বলতে নেই কখন কোনটা বাবা, এত খেলনা দেখে ওর ঠিক করতে পারছে না কোথায় ইয়ে করবে। দোল 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 তো ইয়া ইয়া ইয়া।
ভয় করে তাহলে বসে আছিস কেন? তোর উঠে পড়ো তাহলে ভাই নামুক, উঠে পড়ো তাহলে, তোমার ভয় লাগলো না, আসো চলো আসো বাবা নামো, তোমার ভয় লাগে না তো? মজা লাগে? ওরে বাবা, ওটা কি, এটা কিরকম হলো, এটা আবার কিরকম হলো? আস্তে আস্তে আস্তে, ওর বাবা কিষাণও খুব মজা পেয়েছে, তো এই জন্যই আমি নিয়ে আসতে চাইছিলাম, যে অনেকদিন কোথাও এরকম যাওয়া হয় না, তো পার্ক তো আশেপাশে নেইও, বীরনগরেটা, বীরনগর প্রায় আমাদের বাড়ির থেকে 8-10 কিলোমিটার রাস্তা হবে, তো সেখানে এসছি, আর ছেলে খুব মজা করছে, তো এটাই চাইছিলাম। মাঝে মধ্যে নিয়ে আসবো ভাবি, কিন্তু সময় হয়ে ওঠে না বা মনেও থাকে না বা পড়াটারও থাকে, সেই জন্য আনাও হয় না, তো মাঝে মধ্যে নিয়ে আসবো, এটা বেশ ভালো, অনেক বড় পার্কটা। তো যখন এসেছিলাম তো কয়েকটা বাচ্চা ছিল, এখন কতগুলো বাচ্চা একটা পেয়েছে, উল্টো দিক দিয়ে ওঠে। তো আমি আর ওদের সাথে পেরে উঠছি না, আমি একটু বসার জায়গাটায় বসলাম, আর কিষাণও গেছে সেখানে বসে বসে, মানে ছেলে পেলে অনেক এসছে, ওদের সাথে একটু খেলাধুলো করি, পার্কে মাদামি আমি একটু বসে রেস্ট করি। আরে স্লিপে এসে বসছে, পেছন দিকে ঠেলা দিয়ে নামিয়ে দিচ্ছে, সাহস দেখো অবাক হয়ে যায়, আমার তোর বাবারও তো এত সাহস নেই, ও কী করে এত সাহস থাকবে, এরা অচেনা জায়গায় এসে বাচ্চাদেরকে কীভাবে ঠেলা ধাক্কা দিচ্ছে, আর ঢেটও দিয়ে দিচ্ছে, মানে ওর থেকে বড় বড় বাচ্চাদের, ওই মেয়েটা উঠবে বলছে ওর নামছে না, উঠতে ঢুকতেই দেবে না, দরজায় দাঁড়িয়ে থাকবে। কোনটায়? ওইটা চলো 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 চলো, এই দেখিস দেখিস, এই মিথ্যে, তুমি মোমো ভালো খাও আমি জানি, ফুচকা খাও না ফুচকা, হ্যাঁ চলো চলো চলো, দোকান বন্ধ হয়ে যাবে তাড়াতাড়ি চলো, হ্যাঁ ওই ওই বড় পার্কটা যাবো, হ্যাঁ হ্যাঁ, বিশাল বড় একটা স্লিপ আছে, তো ওই বড় স্লিপটাই উঠবো এবার, হ্যাঁ আমি আর তুমি একসাথে, ঠিক আছে, এইখানে তো ছোট ছোট স্লিপ, আমরা বড় স্লিপে উঠবো এবার, কত বড় জানো স্লিপটা? অনেক বড়, হ্যাঁ এই তো বুঝে গেছো, দেখ বুঝিয়ে শুনিয়ে গাড়িতে ওঠাতে পেরেছি, এখন আমরা যাব আর একটা পার্কে, হ্যাঁ বড় স্লিপে, হ্যাঁ বড় স্লিপ তো ওই পার্কেই আছে, বড় একটা পার্কে, তো ওই বড় পিড়ি পার্কেই যাবো আমরা এখন। কি খাবা বাবা এখন? ফুটতা খাবা, মোমো খাওয়া না? মোমোই খাওয়া, আচ্ছা ঠিক আছে চলো তাহলে চলো। যেতে যেতে রাস্তায় একটা ফুচকা গাড়ি দেখলাম, আর কিষাণ তো ফুচকা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, চলো না একটাই দাও একটাই, ও খেতে পারবে না, কটা করে নাও নাও নাও, এই নাও এই নাও, ডান হাত দিয়ে খেতে হয়, ডান হাত দিয়ে, আর খাওয়া আরো খাবে, যাও
হ্যাঁ ধরো ওকে দিলাম তো এটা হচ্ছে বেশপুর। তো এই বেশপুর হয়েই আর কি যেতে হয়। তো এই যে হচ্ছে গাংনি যে নদীটা গেছে এখান থেকে অঞ্জনা নদী, তো সেই অঞ্জনা নদীর ব্রিজ এটা। তো এই অঞ্জনা নদীর ব্রিজ পার হয়ে সোজা যেতে হয়। গাড়ি এখানে পার্ক করে তারপরে গেছিলাম। তো চলো ওটা আবার ওই জায়গায় কিচ্ছু নেই খাবার। এবার বাড়ি গিয়ে কি আছে ওখানে? কি খাবার আছে ওখানে? ওখানে কিছু খাবার নেই তো। কোথায় গেছিলে বলো? ফিলিপ ফিলিপ না, এটার নাম হলো কি? পার্কে ফিলিপ আছে, আরো অনেক কিছু আছে। কেমন মজা হয়েছে? মজা হয়েছে, মজা হয়েছে। তারপর কি খেয়েছো বলো? দাদাকে বলো কি খেলে। ভুট্টা মজা হয়েছে তাই বলো। হ্যাঁ আবার যাওয়া, আবার যাওয়া কবে? গেলাম। ঠিক আছে, তুমি গেলেই আমার হবে, তাই না দাদা? তুমি গেলেই আমার হবে। হ্যাঁ ঠিক আছে, তুমি বড় হয়ে আমাকে নেবে তো? তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আর বেশি কথা বলবো না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো চলো আজকের মতন, বাই বাই।